চলমান বন্যা পরিস্থিতি অনুকূলে আসার আগেই ভারত খুলে দিয়েছে ফারাক্কা ব্যারেজের 109টি গেট। সারা দেশে এখনও ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে আগে থেকেই নাকাল দেশ। এরই মাঝে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তাতে 109 গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এছাড়াও বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নীলফামারী, শেরপুর, জামালপুর, গাইবান্ধা সহ বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু অঞ্চলে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।